রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা যদি সেটাকে অনুসরণ করি, অনুকরণ করি এবং সে অনুযায়ী যদি আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করবে এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কল্যাণ দান করবেন। এক বুজুর্গ ছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল, মুখে একটিও দাঁত ছিল না। তিনি যখন খেতে বসতেন, খাওয়া যখন শেষ হয়ে যেত, তো খাদিমকে বলতেন, যাও খিলাল নিয়ে আসো, টুথপিক নিয়ে আসো, দাঁত খিলাল করব। তিনি খিলাল নিয়ে আসতেন। একদিন খাদিম বলছে, প্রতিদিন তো আমি খিলাল নিয়ে আসি, অথচ আমার সঙ্গে যে বুজুর্গ রয়েছেন, যে একজন আল্লাহর ওলি রয়েছেন, নেককার বান্দা রয়েছেন, সে প্রতিদিন আমার থেকে খিলাল তলব করে, আমি এনে দিই, অথচ তার মুখে তো একটিও দাঁত নেই। আজকে আমি জিজ্ঞেস করব, কেন আমার থেকে প্রতিদিন উনি খিলাল চায়? খিলাল নিয়ে আসলেন, তো ওই বুজুর্গ তাকে দেখে বললেন, তুমি হয়তো ভাবছো আমি প্রতিদিন তোমার থেকে খিলাল কেন তলব করি, টুথপিক কেন তলব করি? তুমিও দেখছো আর আমিও জানি যে আমার মুখে একটিও দাঁত নেই, কিন্তু খিলাল করা আমার প্যারা নবী মাহবুবে আরবি মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা প্রিয় সুন্নত রয়েছে। খাবার পরে খিলাল করা, আমার মুখে দাঁত নেই, আমি এই জন্য তোমার থেকে তলব করে নিই, চেয়ে নিই টুথপিক খিলাল, যাতে করে আমার সুন্নত আদায় হয়ে যায়। আমার দাঁত নেই, কিন্তু ওই একখণ্ড যে লাকড়ি আছে, যে টুথপিকটা রয়েছে, খিলাল আছে, সেটা আমি নিজের দাঁতের যে দাঁতের জায়গাটা রয়েছে সেটা আমি আস্তে করে আমি এটা ঘষে নিই, নেড়ে নিই, যাতে করে সুন্নাতটা আদায় হয়ে যায়। দেখুন, বুজুর্গানে কেরামের সুন্নাতের উপরে আমল করার কত জজ্বা ছিল। তো বাস্তবে কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে আজমত রয়েছে, বরকত রয়েছে এবং নাজাত পাওয়ার একটি মাধ্যমও রয়েছে। আমরা ফজরের যে ফরজ নামাজ রয়েছে, তার পূর্বে আমরা দুই রাকাত নামাজ আদায় করি, এর অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, যাতে করে এই দুই রাকাত নামাজ আমাদের থেকে হাত ছাড়া না হয়ে যায়। আর এই নামাজ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আসেন আমরা শুনি। উমুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যাবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আর এই হাদিসটি শহীদ মুসলিম শরীফে রয়েছে। রাসূলে আরবি মক্কি মদিনে সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ায় যা রয়েছে সব কিছু থেকে আফজল, উৎকৃষ্ট রয়েছে। অপর একটি রওয়ায়েত রয়েছে, এই দুই রাকাত নামাজ আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে পছন্দনীয়। সুবহান, তো আমরা তো উম্মতে মুহাম্মাদি রয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম রয়েছি, তো আমরা কেনই বা পছন্দ করব না? তো যদি আমরা সাফল্য চাই, কামিয়াবি চাই, বরকত চাই, নাজাত চাই, তাহলে আমাদেরকে এই নামাজ পড়ে নিতে হবে, কখনো ছাড়া যাবে না। আর আলহামদুলিল্লাহ সবাজাল অনেকেই আছে যারা পাবন্দির সাথে নামাজ পড়ে, কখনো ছাড়ে না। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জাল, দুই রাকাত যে নামাজ রয়েছে ফরজ নামাজের পূর্বে, ফজরের ফরজ নামাজের পূর্বে যে রয়েছে, সেটা যাতে কখনো আমাদের হাত ছাড়া না হয়ে যায়। যদি পড়ব তাহলে ইনশাআল্লাহ আজ্জাল অনেক আমরা উপকৃত হব।